আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অর্থাৎ সিভিলিয়ান যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব কিভাবে ফর্মটা পূরণ করবেন এবং বিজ্ঞপ্তির নম্বর কি লিখতে হবে কারণ বিজ্ঞপ্তি নম্বর নিয়েই ঝামেলায় হয় কারণ এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে বিজ্ঞপ্তির নম্বর নিয়ে অনেকে অনেক বিভ্রান্তি বা অনেক সমস্যায় পড়েছেন তো আশা করছি এই ভিডিওটি দেখলে এখানের আবেদন সংক্রান্ত ফর্ম পূরণ সংক্রান্ত কোনো জটিলতা আপনাকে পড়তে হবে না ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই যদি আপনি সিরিয়াসলি এই জবের জন্য আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে এগারোতম হতে বিশতম গ্রেডভুক্ত বেসরকারি কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত তেরোতম হতে বিশতম গ্রেডভুক্ত নিম্নে বর্ণিত 73টি বেসামরিক শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণা নিমিতে নিম্নক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা অর্থাৎ এই পদগুলোতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নাগরিক দেন এইর সাথে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো যেহেতু এখানে অনেকগুলো পদ আছে আমি সবগুলো পদ পড়িয়ে শোনা সম্ভব নয় আপনারা আমি ভিডিওটি আস্তে আস্তে স্ক্রলিং করে নিচে নামাবো আপনারা দেখে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি এই এটার পিডিএফ লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবেন তো আমি জাস্ট দু একটা একটু দেখাচ্ছি যেমন উচ্চমান সহকারী গ্রেড হলো চোদ্দ বেতন স্কেল হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে পাঁচজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের এখানে ডান পাশে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সেই জেলাগুলো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ করা আছে সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে জেলাগুলোর আবেদন করার প্রয়োজন নেই এখানে ভাগ করে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন এরপর হল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড চোদ্দ বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি সাতজন নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যাসহ স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এছাড়াও ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহকারী এক্সামিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নার্স অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টেলিফোন অপারেটর মিডওয়াইফ ফায়ারম্যান অফিস সহায়ক এখানে আবার এগুলোর জন্য আলাদা জেলাতে আছে বাবরছি ফিল্ড হেলথ ওয়ার্কার গার্ডেনার অধ্যক্ষ শ্রমিক নিরাপত্তা প্রহরী খাকরব মেস ওয়েটার বারবার বারবার মানে নাপিত এটা অষ্টম শ্রেণী পাস এতিমখানা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সীমা উনিশে নভেম্বর দুই হাজার বিশ তারিখে গণনা করতে হবে প্রার্থীর বয়স সীমা আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের বিভাগীয় বয়স শিথিলযোগ্য তো এখানে মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা ফর্ম পূরণ প্রক্রিয়াটি দেখাবো এখানে প্রথমে এখানে বলে রাখি সেটা হচ্ছে এখানে স্পষ্ট করে ফর্ম দেয়া হয়নি অর্থাৎ অর্থাৎ ক্লিয়ার ফর্ম দেয়া হয়নি আপনি এইখানে যে ফরম্যাটটা দেয়া আছে এই ফরম্যাট অনুসারে আপনি কম্পিউটারে টাইপ করে নিতে পারবেন অথবা অন্য যে চাকরির যে জব অ্যাপ্লিকেশন ফর্ম আছে সরকারি চাকরি সেক্ষেত্রে সেটাও আপনি প্রিন্ট আউট করে সেটা ফিল আপ হবে শুধু দুই একটা অক্ষর হয়তো চেঞ্জ হতে পারে সেটা আপনি কম্পিউটারে টাইপ টাইপ করেও নিতে পারেন প্রথমে হলো পদের নাম আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সে পদের নাম লিখতে হবে বিজ্ঞপ্তি নম্বর এবার বিজ্ঞপ্তি নম্বরে আসি বিজ্ঞপ্তি নম্বরটা একটু পরে দেখাচ্ছি এরপর হলো তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে বড় অক্ষর হাতে লিখতে হবে জাতীয় পরিচয় নম্বরটা এখানে লিখবেন জন্ম তারিখ এখানে বছর মাস দিন লিখবেন জন্মস্থান অর্থাৎ আপনার কোন জেলায় জন্মস্থান সেটা আপনি লিখবেন যেমন আমি আমার হলো নোয়াখালী এরকম বয়স উনিশ নম্বর নভেম্বর দু হাজার বিশ তারিখে আপনার কত বছর কত মাস কত দিন হবে সেটা লিখতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ এই তারিখ থেকে আপনার জন্ম তারিখটা বিয়োগ দিলে সেটা আপনার এটা বের হয়ে যাবে কীভাবে বয়স বের করতে হয় আমার ভিডিওতে আছে দেখে নেবেন পিতার নাম মাতার নাম ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা লিখবেন এরপরে যোগাযোগ আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার যদি থাকে জাতীয়তা এগুলো সব কিছু পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবেন সবকিছু দিয়ে আছে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে আপনি অতিরিক্ত যদি খেলাধুলা বা অন্যান্য যে বিষয়গুলো গান নাচ অভিনয় এই ধরনের কিছু থাকলে সেটা আপনি এখানে দেখতে পারেন বা আপনার বাড়তি কোনো ট্রেনিং থাকলে সেটা এখানে লিখতে পারেন অভিজ্ঞতার বিবরণ যদি থাকে সেটা লিখতে পারেন কোটা কোটা যেটা সেটার উপর টিক চিহ্ন দিবেন টিক এমন এমনভাবে মোটা করে কালি দিয়ে দিবেন যেন বোঝা যায় কস্ট মেমো নম্বর অর্থাৎ আপনাকে যে ব্যাংক করতে হবে সে ব্যাংক ড্রাফট নম্বরটা লিখতে হবে ব্যাংক ও শাখার নাম এখানে লিখতে হবে এখানে তারিখ বিভাগীয় প্রার্থী কিনা আপনি ওই নবায়নী বেসামরিক কোন পদে বা অন্য কোন পস্টে চাকরি করেন কিনা সেটা যদি হয় সে এখানে লিখবেন না হলে ন বা প্রযোজ্য লিখবেন এরপর তারিখ আর এখানে হলো ডান পাশে प्रार्थীর স্বাক্ষর এখানে যে কোনো তারিখ আপনি দিতে পারেন এটা হলো মূলত এই পর্যন্ত হলো ফর্ম আপনি এটা দেখে আপনি অন্য ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিলে হবে বা কম্পিউটারে টাইপ করে নিলে হবে আগ্রহী প্রার্থীকে যে ঠিকানা পাঠাতে হবে সেটা হচ্ছে উনিশে নভেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপরে লিখতে হবে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানে ঢাকা বারোশো তেরো ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে কুরিয়ার সার্ভিস বা হাতে হাতে গ্রহণযোগ্য নয় যে কাগজ যে সকল কাগজপত্র সাথে দিতে হবে কোন প্রকার ঘষা মাজা ছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি অবশ্যই আপনাকে এটা সত্যায়িত করতে হবে কলেজের স্যার বা এমবিবিএস ডাক্তার অর্থাৎ প্রথম শ্রেণীর যে কোনো কর্মকর্তা দিয়ে আপনি এটা নিতে পারেন বা আপনার এলাকার কাউন্সিলর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এটা সত্যায়িত হতে হবে যে ইউনিয়ন বা পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন বা পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান অথবা কাউন্সিলর বা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদের ফটোকপি সত্যায়িত করতে হবে প্রার্থীর মাতা মুক্তিযুদ্ধ হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র বা সাময়িক সনদপত্র ফটোকপি এটাও সত্যায়িত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তান পুত্রকন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদন পত্রের সাথে তাদের পিতা মাতা মাতা বা বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনাদপত্র অথবা সাময়িক সনাদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে এটা ফটোকপি সত্যায়িত করতে হবে আবেদনকারী এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন আমি দেখাচ্ছি না এরপরে নবম বা তদর্থ গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যতা প্রার্থীর সম্প্রতি তোলা ছয় কপি পাসপোর্ট সাইজ হতে হবে এবং চারিত্রিক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র ফটোকপি সহ নবম অথবা তদুর্থ গ্রেডের গেজেটেড কর্মকর্তা নামযুক্ত সহ কর্তৃক সত্যায়িত হওয়া আবশ্যক সরাসরি অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় খাগবর খাগরব খাগরব মানে হচ্ছে কর্মী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মোট পদের শতকরা আশি ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে খাগরব পদটি সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তরের অনুকূলে সঞ্চয় হিসাব নং এত সোনালী ব্যাংক নৌ সদর শাখা বনানী ঢাকা বারোশো তেরো অনুচ্ছেদের একের ছকে বর্ণিত ক্রমিং এক থেকে নয়ের জন্য একশো টাকা এবং ক্রমিক দশ থেকে উনিশের জন্য পঞ্চাশ টাকা জমা প্রদান করত জমাকৃত টাকার কস্ট ম্যামো গ্রাহকের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার ব্যাংক বা ট্রেজারি চালান গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে যারা আবেদন করবেন তাদেরকে এখানে যে শাখা দেওয়া আছে ওই শাখার অনুকূলে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই শেষে সঠিক আবেদনপত্র প্রেরণকারী প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান এবং সময় পরবর্তীতে জানানো হবে আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের উপর পদের নাম প্রার্থীর জেলার নাম এবং কোটা যদি থাকে সেটা মোটা অক্ষরে স্পষ্টভাবে লিখতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা সম্বলিত যে ঠিকানায় পত্রালোপ করা হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড পাঠানো হবে সেখানে তেইশ সেন্টিমিটার গুণ এগারো সেন্টিমিটার মাপের দুইটি সংযুক্ত করতে হবে সেটা অসম্পূর্ণ হবে এছাড়া মিথ্যা ভুল তথ্য প্রদান করে কেউ নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা চিহ্নিত হলে তার নিয়োগ বাতিল হিসেবে গণ্য হবে আবেদনপত্র পত্র পৌঁছানোর শেষ তারিখ উনিশে নভেম্বর নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই অন্তত আবেদন শেষ হওয়া সপ্তাহখানেক আগে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন কারণ শেষের দিকে অনেক সময় যেহেতু ডাকযোগে যাবে শেষের দিকে অনেক সময় পৌঁছাতে চায় না সেক্ষেত্রে আপনারা যথেষ্ট সময় হাতে নিয়ে আপনারা আবেদন করতে হবে তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোর আলোচনা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা বিষয় বলিনি সেটা হচ্ছে বিজ্ঞপ্তির নম্বর যেটা সবাই কনফিউশনে থাকেন যে এখানে বিজ্ঞপ্তি নম্বর কোনটা দিব তো একটু নিচে দেখুন এখানে এই বিজ্ঞপ্তির নম্বর দেওয়া আছে আই এস পি আর স্ল্যাশ ন স্ল্যাশ দুই হাজার বিশ স্ল্যাশ ছয়শো এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পঁচিশ দশ দুই যেটা আপনাকে উপরের এই অংশে লিখতে হবে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে বিজ্ঞপ্তি নং এই বিজ্ঞপ্তি নম্বর ও আই ওটা লিখতে হবে এবং এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা লিখতে হবে তো সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই তথ্যটি জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্ট অবশ্যই করবেন অন্তত থ্যাংক ইউ হলেও অবশ্যই লিখবেন যেন উৎসাহ পাই পরবর্তী ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ